বন্ধুরা, এই পৃথিবীতে অনেক ধরনের বৈচিত্র্যময় ঘটনা সব সময় ঘটে চলেছে, যার মধ্যে কিছু কিছু ঘটনা সৌভাগ্যক্রমে ক্যামেরাতে রেকর্ড হয়ে যায়। আর সেই সকল ঘটনার মধ্যে কিছু কিছু ঘটনা যেমন অবিশ্বাস্য, তেমনি কিছু ঘটনা আবার চোখ কপালে ওঠার মতো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এমনই কিছু ঘটনাকেই দেখতে চলেছি এবং আশা করছি প্রত্যেকেই ভিডিওটিকে একটি একটি করে লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। জমকালো এই বিয়ের আয়োজনে বর আর বউ মণ্ডপে বসেছিল, অপরদিকে ঠাকুর সাহেব আসতে অনেক দেরি করছিলেন। আর সেই বোরিং সময়টিকে পার করার জন্য এই বর আর বউ একটি বোতল নিয়ে এভাবেই খেলাধুলা করতে শুরু করে দেয়। সকালবেলা আমরা যারা বেকারির তৈরি নাস্তা দিয়ে ব্রেকফাস্ট করি, তাদের জন্য এই ভিডিওটি হতে পারে অনেক বড় শিক্ষণীয় একটি ঘটনা। ইন্ডিয়ার একটি বেকারির মধ্যে কিছু শ্রমিক খাদ্য তৈরি করছিলেন, আর এই ব্যক্তি কিছু খাবারকে নিজের ময়লা পায়ের তলায় রেখে দেন। শুধু কি তাই, তিনি কিছু খাবারে আবার থুতু লাগিয়ে দেন, যা রীতিমতো একটি অস্বাস্থ্যকর অবস্থা। এই বৌদি টিকটকে সেলিব্রিটি হওয়ার জন্য একটু নাচানাচি করছিলেন। কিন্তু হঠাৎ করে সেখানে এনার শ্বশুর সাহেব চলে আসেন। এই যে বৌদি, আপনাকে বলছি, এর পরের বার থেকে নাচানাচি করতে হলে অবশ্যই চারপাশ ভালো করে দেখবেন। বিবাহের দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য অনেক মানুষ নতুন নতুন ক্রিয়েটিভ আইডিয়া খুঁজে বের করছে, কিন্তু তাই বলে পানির তলায় গিয়ে নিজেদের বিয়ের অনুষ্ঠান সম্পূর্ণ করতে হবে সেটা আমার ধারণাতেও ছিল না। চাইনিজ এই আর্টিস্ট এতটা রিয়েলিস্টিক মুডে ছবি তৈরি করতে পারেন যে দেখে মনে হবে যে বাস্তবেই এখানে কোনো মানুষ বসে আছে। ভারতীয় টেলিভিশন অভিনেত্রী অভিনেতকর সোশ্যাল মিডিয়াতে অনেক জনপ্রিয়। অক্টোবর 2020 সালে এই অভিনেত্রী ইনস্টাগ্রামে লাইভে এসে তার এক ছেলে ফ্যানের সঙ্গে কথা বলছিলেন, কিন্তু এই ছেলেটির মা তার অজান্তেই পিছন দিক থেকে চলে আসে এবং একটি মেয়ে মানুষের সঙ্গে কথা বলার কারণে তার মা তাকে শাসন করতে শুরু করে। আর এমন ঘটনা দেখে এই অভিনেত্রী হাহা করে হেসে ফেলেন। সত্যি এই অভিনেত্রীর ভাগ্য খুবই বাজে, তা না হলে এই ছেলেটি অভিনেত্রীকে বারবার দিদি বলে সম্বোধন করছিলেন, কিন্তু এই ছেলেটির মা মনে হয় তা শুনতেই পারেনি। রাশিয়ান এই মেয়েটির নাম আনা কাকিনা। সে এমন ভিন্ন ভিন্ন পরিবেশে অদ্ভুত স্টাইলে ফুড রিভিউ করতে খুবই পছন্দ করে, যা আবার ইন্টারনেট জগতে ব্যাপক জনপ্রিয়। ভাঙাচূড়া একটি রাস্তার পাশে বসে এই অসহায় মহিলা প্রতিদিনের মতো সেদিনও ভিক্ষা করছিলেন, কিন্তু এক বড়লোক বাপের বিলাসী ছেলে রাস্তা দিয়ে দ্রুতগতিতে গাড়ি নিয়ে যাওয়ার সময় রাস্তায় জমে থাকা কিছু ময়লা পানি সেই অসহায় মহিলার গায়ের উপরে ছিটকে পড়ে এবং কিছুক্ষণ যেতে না যেতেই ওই মহিলার ভীষণ ঠান্ডা লাগতে শুরু করে। আর ঠিক সেই সময় একটি মেয়ে রাস্তা দিয়ে হেঁটে বাড়িতে ফিরে যাচ্ছিলেন, আর এমন ঘটনা দেখে ওই মহিলার কাছে গিয়ে মেয়েটি থেমে যায় এবং তার কি সমস্যা হয়েছে তা জানতে চায়। এর একটু পরে এই মেয়েটি ওই মহিলাকে সাহায্য করতে শুরু করে। সৌভাগ্যক্রমে ওই রাস্তা দিয়ে দুইজন পুলিশ সদস্য মোটর বাইক নিয়ে যাওয়ার সময় এমন ঘটনা দেখে তারাও থেমে যায়।
এবং তারা সম্পূর্ণ বিষয়টি শুনে তাদের মধ্যে একজন পুলিশ সদস্য আবার নতুন শাড়ি কিনে আনতে যান এবং পরবর্তীতে এরা সবাই মিলে ওই মহিলাকে একটি হাসপাতালে ভর্তি করার জন্য নিয়ে যান। ভাইরাল হবার কথা চিন্তা করে মানুষ কত কিছুই না করে, যেমন এই মেয়েটি গভীর রাতে ফাঁকা রাস্তায় কিছু কুকুরের সামনে নাচানাচি করে সেই ভিডিও বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়। নেপালের কাঠমান্ডু শহরের একটি বিমানবন্দরের রানওয়েতে হঠাৎ করে এই বিমানটি অকেজো হয়ে পড়ে। ঠিক তার কিছুক্ষণ পরে সেই রানওয়েতে অন্য একটি বিমান ল্যান্ড করার কথা থাকে, যার ফলে অনেকগুলো মানুষ এই বিমানটিকে ঠেলে ঠেলে এই রানওয়ে থেকে সরিয়ে অন্যখানে নিয়ে যায়। এক প্রেমিক ও প্রেমিকার মধ্যে ঝগড়া লেগে তাদের সম্পর্কের বিচ্ছেদ ঘটে যায় আর মেয়েটি ক্ষিপ্ত হয়ে ছেলেটির কোটি ডলার মূল্যের গাড়িটির এমন দশা করে ফেলে। এই দুই বন্ধুর ফুটবল নিয়ে করা এমন স্ট্যান্ড শো সত্যি সত্যি প্রশংসার দাবিদার। হ্যাঁ, আপনি আমি আমরা সকলেই একদম ঠিকই দেখছি, এই ছোট্ট একটি গাড়ির মধ্যে অনেক বড় একটি ঘোড়াকে এভাবেই নিয়ে যাওয়া হচ্ছিল। অস্ট্রেলিয়ার একটি চিড়িয়াখানাতে হঠাৎ করে এই বাঘের বাচ্চাগুলোর মা মারা যায় আর ঠিক তখনই এই কুকুরটি পরম মমতায় বাঘের ছানাগুলোকে লালন পালন করতে শুরু করে, যা ইতিহাসের পাতায় অন্যতম একটি বিরল ঘটনা। এই দাদাভাই হচ্ছেন পৃথিবীর অন্যতম একজন অ্যান্ড্রয়েড ফোন লাভার, তাই তিনি একই সাথে তার সাইকেলের সামনে এতগুলো ফোন নিয়ে ঘোরাঘুরি করেন। এভাবে স্কেটিং করার আপনার যদি শখ থেকে থাকে তাহলে আপনাকে অতিরিক্ত তুষারপাত হয় এমন দেশেই ভ্রমণ করতে যেতে হবে, কারণ একমাত্র সেখানেই এভাবে স্কেটিং করা সম্ভব। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করুন। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।